এখান থেকে আপনাদের পছন্দ মতো পাঁচটা ডাউনলোড করেন। আর দুইটা এখন করেন, তাহলে ভালো হবে আপনাদের জন্য। তো অনেক রকমের আছে, আপনি কি ধরনের লোগো চান? সব রকমের আছে। এই লোগোগুলো কি কপি করব? এই লোগোগুলো ডাউনলোড করবেন, কারণ আমি হচ্ছে বললাম যে হচ্ছে আমার একটা কোম্পানির জন্য লাগবে। তো হচ্ছে ধরেন এটা হচ্ছে ফ্যাশন ডিজাইনের হতে পারে। তা আমি যদি আপনাকে আপনি জিজ্ঞেস করলেন যে হচ্ছে ভাই আপনার কোম্পানিটা কিসের ওপরে, সেই হিসেব করে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। বেশ কয়েকটা ডাউনলোড করলেন, 5-6টা, ওইটা মিলাই নিজের মতো করে করতে পারেন, কিংবা ওইটাকে আবার মডিফাই করতে পারেন। কারণ এখান থেকে মানে আপনি কোথা থেকে লোগো ডিজাইন করে দিচ্ছেন, এখান থেকে এত একমাত্র ডিজাইনার বাদে এত খোঁজ করার টাইম কারো নেই, কিন্তু সেম টু সেম করা যাবে না, এটা মাথায় রাখবেন। ডিজাইন চেঞ্জ করা মানে একই রকম হবে না, নাকি ডিজাইন থাকলো একটু কালার কম্বিনেশন চেঞ্জ করে দিলেন, কালার কম্বিনেশন? কিন্তু তারপরে হচ্ছে আপনি ওটাকে একটু মক আপ করলেন, আর গিগ গুলি পারতপক্ষে দেখেন এভাবে করে সাজানোর চেষ্টা করবেন। সেম বলতেছি না, এই যে ফাইবারে দেখেন, দেখেন এখানে গিগ গুলি সাজাইছে। আমি একটা জিনিস বলি, আরেকটা দেখেন লোগোর ইয়াটা দেখবেন, আর একটা ইয়া বলি যে যখন আমরা হচ্ছে লোগো ডিজাইন করব, একটু ফাইবারটা একটু দেখব যে কিভাবে আসলে লোগো গুলি সাজাইলে আমি কাজ পেতে পারি। দেখেন ড্যাশবোর্ডে যখন যাব, আমি যদি লোগোর কাজ করি, আমি এখান থেকে লোগোতে যাব, মানে সবার জন্য দেখবেন যে কোন লোগো গুলি দেখেন, এই যে এই ডিজাইন গুলি দেখেন, এগুলি কি লোগোর ফার্স্টেই আছে। এই দেখেন এটা অল টাইম অ্যাক্টিভ, এখন দেখাই যাচ্ছে লোগো গুলি আমাকে আপু কেমন। এগুলোকে সব জেপিজি ফাইল আপু? হ্যাঁ, এনারা সাজাইছে, এই যে জেপিজি, জেপিজি, পিএনজি, মানে এক কথায় যে আপনাকে ফাইবারটা হচ্ছে আপনার কাজের মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার দোকান মনে করেন, দোকানে আপনি যেভাবে সাজায় রাখবেন, যেভাবে সাজালে সেল হবে। দেখেন এখানে একসাথে কতগুলি লোগো দেওয়া, দেখেন এটা একটা, এই জিনিসটা আপনি দেখবেন, সার্চ দিবেন, এটা অনেক রকম ভাবে আপনি হচ্ছে গুগল বলেন, তারপরে ফ্লিপিকে বলেন, তারপরে হচ্ছে অল ফ্রি ডাউনলোডার বলেন, এগুলি পাবেন। কিন্তু এগুলিতে কিন্তু এও জাস্ট মডিফাই করা, এগুলিও কপি কাজ। কিন্তু দেখেন সে সাজাইছে কিভাবে, দেখেন একটা গিগে কিন্তু একসাথে সে অনেকগুলি কাজ জমা দিচ্ছে, দেখছেন এভাবে করে সাজাবেন যে কিভাবে। তারপর দেখেন এই যে বেসিক, এগুলো একটু দেখবেন, কিন্তু কপি পেস্ট কখনোই করবেন না,
দেখেন বেসিকে সে কি কি ফ্যাসিলিটিস দিবে, মানে তার তার এই গিগে বেসিকে কি কি ইনক্লুড থাকতেছে? টু ইনিশিয়াল কনসেপ্ট, লোগো ট্রান্সপারেন্সি, হাই রেজুলেশন। দেখেন এটার থেকে একটু বেশি ফ্যাসিলিটিস হচ্ছে স্ট্যান্ডার্ড, দেখেন হাই রেজুলেশন, 3D মকআপ, তারপর প্রিমিয়ারটা একটু আরেকটু বেশি ফ্যাসিলিটিস, বুঝতে পারছেন? তারপরে দেখেন অ্যাবাউট দিস গিগ, এখানে আপনার গিগ সম্পর্কে লিখতে হবে, এগুলো একটু পড়বেন। হ্যাঁ, এটা একটু নিজেদের মতো করে করতে হবে যে অ্যাবাউট গিগ বলতে কি বোঝাচ্ছে, মানে গিগটাতে কি কি থাকতেছে। সেম এই যে এখানে যেগুলো দিচ্ছেন এগুলো একটু এখানে ডিসক্রিপশন আকারে লেখা আছে, কি কি থাকবে, কি কি থাকবে না, আপনি কি কি ফ্যাসিলিটিস দিবেন। তারপরে কোন ডিজাইন যদি মানে পছন্দ হয়, সেটা যদি বায়ার যদি বলে যে আমাকে এটা ঠিক করে দিতে হবে, তো আনলিমিটেড রিভিশনটা কোন প্যাকেজে কোনটা দিবেন, এই তো এগুলো একটু পড়লে বুঝতে পারবেন যে কি বিষয়ে বলা হয়েছে। আর এই একটা গিগ দেখলেন, তারপরে মনে করেন যে হচ্ছে এভাবে করে আপনাদের গিগ গুলি দেখতে হবে। এই যে দেখেন ইনি বিজনেস কার্ডের কার্ডের উপরে একটা দেখি, দেখেন এখানে লোগো আছে, এগুলো সার্চ দিলে দেখতে পাবেন যেগুলো সব প্রায় কপি কাজ। কিন্তু দেখেন এরা কি মানে ডিজাইনটা করছে কিভাবে, সেম জিনিসে কিন্তু কালার টালার দিয়ে, দেখেন দেখছেন সবাইকে, বুঝতে পারছেন? বুঝতেছি, দেখতে যাব। এই দেখেন এগুলো সার্চ দিতে থাকেন দেখবেন যে সব কপি কাজ পেয়ে যাবেন, জাস্ট আপনাকে ওখান থেকে বের করে নিয়ে এসে গুছাইতে হবে। তেমন কিছুই না, দেখেন দেখছেন এগুলি পারবেন না, দেখেন কিছুই না তেমন, তাই দেখেন রিভিউ কত। তারপরে ফটোশপ এডিটিং দেখি, এখন ফটোশপ যারা একটু ভালো মনে হয় যে আমরা ফটোশপটা ভালো পারবো, দেখেন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, এটা ওয়ান টু ফটোশপ এডিটিং দেখি। মানে সবাই ব্যাকগ্রাউন্ড এর একটা গিগ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপু হ্যাং হয়ে যাওয়ার না তো আপু? কি দেখতে পাচ্ছেন না? কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা গিগের জন্য আপনাদের কিছু আমি ইউটিউবে ভিডিও লিঙ্কও দিয়ে দিব না, তাহলে ওইটা দেখলে আর একটু ক্লিয়ার হবে।
আগে আপনারা প্রোডাক্ট গুছান, যে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। প্যাকেজিং, এইগুলো কি কাজ আপু? এগুলো আপনার ফটো শুধু প্যাকেজিং এর, এই যে আপনার বিভিন্ন ব্র্যান্ডের দেখা যায় তেল থাকে, অলিভ অয়েল থাকে, এই বোতলগুলি কিভাবে, এই যে দেখেন, দেখলে বুঝতে পারবেন, প্যাকেটিং এর, এই যে দেখছেন এখানে দেখেন তেমন, এইগুলি কিন্তু ওরা দিয়ে দিচ্ছে, হ্যাঁ প্যাকেটিং এর, এগুলি এটা দেখেন কপি করে নিয়ে এসে এর কি বলে অপাসিটিটা কমাই দিলে এরকম হচ্ছে, মিরর এরিয়াটা দেখা যাবে ইফেক্ট। আবার এটা তো করা যায় ফটোশপে, তো করার কথা। এই যে আপনাদের ফ্লায়ার, তাহলে সবাই একটু লোগো রেডি করেন, ক্লাসে রেডি করেন, দেখি কে কয়টা পারেন, এভাবে করে একটু ভাবেন। তাহলে তো এই লোগো গুলো একটু দেখে দেখে তারপরে হ্যাঁ কনসেপ্ট তৈরি কয়েকটা, করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ কয়েকটা ডাউনলোড করেন, তারপরে আমরা দেখি বাছাই করে করে নিচ্ছি। না আপু একটু স্ক্রিনে আসেন। হ্যাঁ হ্যাঁ দেখতেছি। পিজ্জা খাওয়াবেন নাকি রকিব? পিজ্জার হচ্ছে ইয়ে করছি, এই কাজগুলো তো অনেক বেশি আসে যে স্যারের বা এসের, এর জন্য হচ্ছে এটা করছি বেশি। আচ্ছা আচ্ছা, তা হচ্ছে এখন এটা আমি হচ্ছে এই গোলটার ব্যাকগ্রাউন্ডে দেবো, বাট আমি যদি অ্যারেঞ্জ টু ইয়ে দিচ্ছি বা ক্লিপিং মার্কস তো হবে না, যেখানে ক্লিপিং মার্কস হলে এটা পরে হবে, অ্যারেঞ্জ দিলে এটা একেবারে পিছনে চলে আসছে, দেন এটার সাথে এটা অ্যাডজাস্টমেন্ট তো হচ্ছে না মানে আপনি ঠিকভাবে। এই গোলটার সাথে অ্যাডজাস্ট করবেন, মানে সাইডে যে হ্যাঁ স্কোপের মতো দাও এটা, তাই তো? হ্যাঁ আচ্ছা, এটা আমি অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। পিজ্জাটা কি আপনি আগে কেটে নিছেন? হ্যাঁ কেটে নিয়ে পিএনজি এটা। আচ্ছা আমি একটু দেখি, দাঁড়ান আমি আপনাকে রিকোয়েস্ট দিই, একটু দেখেন। এটা কি সরছে না? কোনটা সরছে না? আমার বাকি তিনটা ঠিক আছে, আমার জাস্ট ফিচারটা ওটার সাথে সেট আপ করতে হবে। আচ্ছা এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা, দুইটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট দেখেন করে মনে হয় ঠিক করতে হবে। অ্যালাইনমেন্ট করে না ভাই, আমি এটা পিসের পিছনে দেব, রাউন্ডের কোনটা পিছনে, পিছনে? এই যে যে আচ্ছা রাউন্ডটা সরছে এই রাউন্ডটার পিছনে যাবে এটা আর কি, মনে হবে যে পিছনের পিজ্জা দিকে পিজ্জা, ইয়ে পিজ্জা। হ্যাঁ মানে এটা তাহলে প্লেটটা পিজ্জাটা সাইজটা একটু বড় করে দাও। হ্যাঁ, মানে মনে বুঝছি, বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন। পিজ্জার সাইজটা একটু বড় করে দাও ভাই, দিয়ে তারপর দেখো তুমি কি অবস্থা, হালকা বড়। হ্যাঁ না এটা একটু ওটা তো পেছনে উপরে চলে যাবে, আসছে। হ্যাঁ হ্যাঁ পেছনে যাবে, দেখি এবারে এবার ই করো, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফরওয়ার্ড। ও তো অবশ্যই এটা ট্রাই করছে, না ট্রাই করে তো বলতেছে না, দেখে ধরো।
এখন কি হয়েছে? আমি ওই জায়গায় রেখে ট্রাই করছিলাম। আচ্ছা আচ্ছা দিয়ে দেখি। কি বেটা ফ্লাই আর কি? রকিব এভাবে কি হ্যাঁ হ্যাঁ হয়েছে? বাইরে নিয়ে, বাইরে নিয়ে যে করে আনতে হবে। ঠিক আছে। আর একটু স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন দেখি, নাহলে সামনেও আসেন না, স্ক্রিনও শেয়ার দেন না, সমস্যা। আর আপনাদের আজকে 13 জন কেন? কালকে তো ভালোই ছিল, কে কে আসে নাই? আসে নাই হচ্ছে রাফিদ ভাইয়ের প্রবলেম, তানজিমের প্রবলেম, তামান্না পুতো ছিল, কোথায় গেল? নোভা ছিল, তামান্না, নোভা, দেখি এই প্রেজেন্ট দেন তো, তারপর দেখি কে কে আসে। আপু আর একটা জিনিস, আর একবার আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু দেখেন, এটা তো কুনা বেরোয় থাকছে, কুনা এগুলো যদি না বেরোয় থাকে তাহলে একটু সুন্দর দেখাবে না জিনিসটা? দেখান, এই দেখেন এই জায়গায় এই যে কুনা গুলো বেরোয় থাকছে, এগুলো কি করতে হবে না পরে? এটা একটু সাইডে নিয়ে আপনি একটু কাজ করে নেবেন এর উপরে, বুঝছেন? প্রয়োজনে একটা ইলিপস নিয়ে লিপিং মাস্ক করে নেবেন সাইজ মতো, দেখি বের করে জুম করেন আর একটু। আচ্ছা কোনটার কথা বলতেছেন দেখি, হ্যাঁ একটু জুম করেন। হ্যাঁ এই জিনিসটা আপনি একটু, মানে আমি যেভাবে সাইডে নিলাম না, সাইডে নিয়ে জুম করে একটু ঠিক করে নেন তাহলেই হবে। আচ্ছা হ্যাঁ নসিবুল কি করতেছেন? শেয়ার দিলে আর আমার ইলাস্ট্রেটর কাজ করে না। সবাই কি শুনতে পাচ্ছেন? শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন দেখি কি করেন। রাশেদুল, শাকিল, আমান খন্দকার, জি আপু স্ক্রিন শেয়ার দেন। ১০ মিনিট পরে দিচ্ছি আপু। আশিক কই আজকে? আশিক না ছিল?
ও হ্যালো বলেন। আপা আমান খন্দকার বলছি। হ্যাঁ আমান বলেন। স্ক্রিন শেয়ার দিচ্ছি। আইডি কার্ড এগুলা করছিলাম দেখি। আমার বুঝি নাই আমার। নিজের আপু ডিজাইন কপি করা না। আচ্ছা নেক্সট। মকআপ গুলো সবগুলো এক হয়ে গেছে, একটু যদি আপু স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। মকআপ আপু তেমন পাচ্ছিলাম না তো এই জন্য। আইডি কার্ডের আমি দেখছি আইডি কার্ডের মকআপ একটু ইয়াই আছে, একটু ওই আইডি কার্ডের ব্যাকগ্রাউন্ডটা যদি এভাবে যে কয়েকটা চেঞ্জ করছেন একদম করে। হ্যাঁ এই পাঁচটাও করতে পারেন, আইডি কার্ড গুলি খারাপ হয়নি বলেছে। ঠিক আছে আপু। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি এটা দিয়ে এখনই একটা ফাইবারে গিগ করে ফেলেন। আচ্ছা ওইটা ভিডিও দেখছিলাম ইউটিউবে কিভাবে কি করা যায় আর কি। হ্যাঁ আপনি করেন আর স্ক্রিন শেয়ার করে থাকেন, সবাই একটু দেখুক। আর হচ্ছে যে ওই ফ্ল্যাগ গত দিন একটা মধ্যস্থতা মারছি ওটা দেখাচ্ছি। জুম করেন। কম্পিউটার হ্যাঁ সুন্দর হয়েছে এটা। আমার একটাই করছেন? হ্যাঁ আপু একটা গতদিন আর একটা করেছিলাম, নিয়ে হয়েছে একটু ভালো কম্বিনেশন আনতে আর কপি করা না তো এই জন্য। না একটু সময় তো লাগে একটা কাজ করতে। আর গতদিন এটা তো মনে হয় দেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ এটা দেখছি, গ্রুপে পোস্ট করেছিলাম এটা। হুম হুম এটা দেখছি। আর এখন একটা ফ্লায়ার রানিং আছে, আমি চাচ্ছি যে ওই পাঁচটা কার্ড আইডি কার্ড করলাম, এবারে পাঁচটা ফ্লায়ার করবো, তারপরে আর কি গিগ করার কথা ভাবছিলাম তারপরে। যে আপনি যে পাঁচটা আইডি কার্ড করছেন এই পাঁচটার উপরে, তাহলে আজকে আজকের মধ্যে গিগটা রেডি করে ফেলেন, তারপরে কালকে থেকে আবার কয়েকদিন কাজ করে যেটা রেডি করেন রেডি করে আরেকটা করলে মোটামুটি দুইটা করে সবার থাকলেই এনাফ। আচ্ছা ঠিক আছে। আপু গিগে কি কোনো লিমিটেশন আছে যে এ কয়টার বেশি গিগ দেওয়া যাবে না বা এরকম কিছু? বেবি ফার্স্ট অবস্থায় আমার জানা মতে সাতটা গিগ করা যায়। সাতটা করতে পারবেন? সাতটা মানে সাত বার দেওয়া যাবে নাকি সাতটা ছবি পর্যন্ত দেওয়া যাবে? মানে একটা গিগে আপনি অনেক কিছু অনেক ভাবে মানে লোগো করে অনেক সাতটা গিগ করতে পারবেন, লেভেল 1 পর্যন্ত যাইতে আপনি সাতটা গিগ করতে পারবেন। আপু আমাদের তো মনে করেন যে কাজগুলো যদি অর্ডার টার্ডার আসে তাহলে সেগুলো সাবমিট করব কিভাবে, এগুলোর পিছনে কোনো আইডিয়াই নাই, এটা একটু দেখাই দিলে। হচ্ছে আপনি যেটা বলি সেটা করেন, আমরা তো আছি আরো 4 মাস আপনাদের পেছনে আছি, সমস্যা নেই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রয়োজনে অর্ডার নেবেন বেশি করে, সবাই মিলে শেষ করবেন বুঝছেন, আপনারও হেল্প হলো তাদেরও হেল্প হলো, সমস্যা কি? জি দেখবেন। হ্যাঁ হ্যাঁ ভাই দেখ। হ্যাঁ ফারুক ভাই আপনার তো দেখতেছি।
আচ্ছা দেখেন, আমি কিছু কাজ করছিলাম এর আগে, হ্যাঁ এগুলো দেওয়া যায় কিনা আর কি, এই একটা করছিলাম, এটা দেওয়া যাবে কি আপু? হ্যাঁ যান দেখি। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করবেন, একটু আর একটু সুন্দর করতে হবে, বুঝতে পারছেন? খালি এক ফারুক দিয়ে চালাইলে তো হবে না। না না, আমি তো যে এই ধরনের কাজ করছিলাম, হ্যাঁ আমার নাম তো আর অন্য কিছু না, এইভাবে করছিলাম দেখেন তো। হ্যাঁ কিন্তু আপনার নাম বাদ দেন, আপনার নাম বাদ দিয়ে অন্য কিছু নিয়ে আসেন, আরো একটু সুন্দর করতে হবে, কালার গুলি নিয়ে আসতে হবে। একটা করছিলাম আপু, একটা দুজে নিয়ে আসেন, লেটারের উপরে লেটার দিলেন, একটাতে কিছু ডিজাইনের উপর, যেমন এই যে এই সমস্ত এরকম লোগো নিয়ে আসলেন, মানে লেটার দিয়ে লোগো একটা, তারপরে কিছু লোগো এরকম কিছু একটু হালকা, মানে যে একটু থ্রিডি শেপ নিয়ে এসে করলেন, থ্রিডি না করলেন, একটা হালকা শেপ নিয়ে আসা যায় না, এভাবে করে করেন, মানে একটা পেজের উপরে যাতে হচ্ছে তিন চারটা লোগো থাকে, তাহলে আপনি অনেকগুলি লোগো শো করতে পারবেন, আর এখন তো তিনটার বেশি আপলোড করা যায় না। আপু দেখেন এইটা 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 এই দুটো দেওয়া যাবে কি? না এটা এটা না, এটা এটা ঠিক আছে, যে গ্রিন এটা ঠিক আছে, এটা দেওয়া যাবে না, না এটা না, এটা আরেকটু ইয়ে করতে হবে, যে নিচের ফন্টটা চেঞ্জ করেন, এটা এটা হুম আচ্ছা ঠিক আছে। দেখেন আমাদের বিকাশের লোগো আর হচ্ছে ফ্রিল্যান্সারের লোগো কিন্তু একই, তারপরে গত বছর হচ্ছে আপনার সি পাওয়ার প্রজেক্টে যে লোগোটা ছিল ওইটা পরবর্তীতে কাজ করতে করতে গিয়ে দেখলাম যে হচ্ছে একটা কপি করা লোগোই, জাস্ট কালারটা চেঞ্জ করা, কিন্তু সেম টু সেম। আবার আপনাদের এলইডি যেটা আছে এটাও দেখেন, পেয়ে যাবেন করতে করতে। তারপর আমাদের যে গ্রামীণের লোগো আর হচ্ছে ইন্ডিয়ার ইউনিয়ন, এইগুলি মনে করেন যে সবই কপি গুলি, শুধু ডিভিশন যাচ্ছে, বুঝতে পারছেন? তারপর দেখেন যে এইভাবে লোগো গুলি মক আপ করতে পারেন, এগুলি দেখবেন সবাই, সবার ফাইবার আইডি ওপেন করেন আর দেখেন ডিজাইন গুলো, দেখলেও কাজে দেবে। এই লোগো গুলো এভাবে মক আপ ফাইল গুলো নামাবেন, দেখেন এই মক আপ ফাইল এমনি ফ্রিতেই আছে, পাওয়া যাবে। এই যে ওয়াল লোগো মকআপ লিখে সার্চ দিবেন, এটা চলে আসবে, ওয়াল লোগো মকআপ দিয়ে সার্চ দিলে অনেক চলে আসে। এগুলি আপনাদেরকে, এই যে এটা কিন্তু ফন্টই আছে, এই ফন্টটা হচ্ছে যে ইয়ে নামটা মনে নেই, এখন ফন্টই পাবেন। করেন সবাই দুইটা করে লোগো করেন, দেখি যে এখান থেকে ফন্ট ডাউনলোড করতে পারেন। দেখেন কিছু কিছু ফন্ট আছে অনেক সুন্দর, এখান থেকে আপনাদের নিজেদের মতো করে ফন্ট গুলো নিতে পারেন। হ্যালো জি ম্যাডাম, পাচ্ছি, দেখতে পাচ্ছি। এখান থেকে যত ইচ্ছা যেটা যেটা ভালো লাগবে
যদি ফন্ট দিয়ে লোগো করতে চান কিংবা ফন্টটা একটু ডিফারেন্ট করতে চান, এখান থেকে ডাউনলোড করবেন। এই যে দেখেন এই ফন্টটা কিন্তু অনেক সুন্দর। আপু ডাউনলোড করে ইনস্টল করতে হবে কিভাবে? এই যে ডাউনলোড দিচ্ছি ধরেন এটা দেখেন। আপু ফ্রি ফন্ট লিখ দেবে? হ্যাঁ ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নেওয়ার পরে যে এই ফোল্ডারটা আসলো বুঝছেন, এখন আসেনি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ এটা আসলো ডাউনলোড করার পরে। তারপর এখানে ক্লিক ডাবল ক্লিক করলাম আর এই যে ইনস্টল। এই দেখুন ওই নামটা আপু দেখা যাচ্ছে না, থেমে আছে স্ক্রিন। এই যে এটা আসলো ডাবল ক্লিক করার পর এটা আসলো আর এই যে ইনস্টলে ক্লিক করলাম ইনস্টল করলে হয়ে যাবে। আমার এই যে ইলাস্ট্রেটর হ্যাং হয়ে গেছে। আচ্ছা লোগো করেন সবাই, দুইটা করে লোগো করেন আর স্ক্রিন শেয়ার দেন। আর যাদের সমস্যা নাই ভিডিও ক্যামেরা অন করেন। 17 জন হয়ে গেছে, আমি আর কয়েকজন হলে স্ক্রিনশট নিব। ক্লাসের স্ক্রিনশট নেওয়া হয়নি আজকে।
আজকে তো ব্রেক দিলেন না, হ্যালো আপু শুনতে পাচ্ছেন? কেবল বাড়ি আসলাম একটা সমস্যা রয়েছে, আমি একটু আমার স্ক্রিনটা একটু আসে, আমি শেয়ার দিচ্ছি দেখেন। আমার এই এই অপশনটা আসছে, আমি এটা চাচ্ছি না, কারণ আমি অন্যভাবে যে আমাদের যে তীর চিহ্ন আসে না ওইভাবে বড় করব, কিন্তু আমি বড় করতে পারতেছি না। এটা আমার আজকে থেকে শর্ট অর্ডার করে সিলেকশনে যান, সিলেকশনে যান, সিলেকশন আপনি ডাইরেক্ট সিলেকশন নিয়ে আসেন। হ্যাঁ জি, এবার বাইরে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে, এটা আমি বড় করব কি করে? আমি তো ক্লিক করেন, এটা ক্লিক করেন, ওটা ক্লিক করেন। হ্যাঁ এটা হচ্ছে না, দেখুন সব চলে আসছে। আচ্ছা এটা কেটে দেন, এটা কেটে দেন, নতুন করে নেন। আমি ট্রাই করেছি আপু কিন্তু হয়নি। এটা কেটে দরকার নাই, কাটেন না, ওটা কাটেন না, শুধু ইলিপসটা ডিলিট করেন। আচ্ছা আমি বুঝতে পারিনি আপু। আচ্ছা নতুন করে আর্টবোর্ড নেন। হ্যাঁ জি দেন, সিলেক্ট করব। হ্যাঁ করেন, শিফট ধরেন দেখেন। আচ্ছা ভাই এই যে ওখানে দেখেন এসেনশিয়াল ক্লাসিক্যাল করেন তো উপরে। উপরে দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 ক্লাসিক্যাল করেন। এই যে সিনোটা আসছে আপু, এটা আমার আগে কখনো আসেনি। এই যে এটা, আচ্ছা এটা ধরে রাইট বাটন ক্লিক করেন দেখি। আচ্ছা দেখতে দেন, বুঝলাম না এরকম এই ধরনের ফন্ট আসার কারণ কি আমার এটাই। আচ্ছা দেখি এরকম তো দেখুন, আচ্ছা দাঁড়ান। জি 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 আমি একটু হেল্প করবো, মানে ভালো করে কাজ করতে পারছি না, বিরক্ত লাগছে এটা দেখলে। আচ্ছা দেখি দাঁড়ান, এখন করবো? হ্যাঁ হ্যাঁ করেন। অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছে কেন? হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট আমি অফ করতে চাচ্ছি, আমি পারতেছি না এটা। আজকে থেকে সকাল আমি কখনো পাইনি, হঠাৎ এটা দেখছে পাচ্ছি। আপনার কি ডিরেক্ট সিলেকশন আর দুটা ইয়া হয়ে গেছে? জি 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 আমি কি আপনার হচ্ছে ফটোশপটা কি ই করবো? হ্যাঁ দেখুন দাঁড়ান দাঁড়ান দেখুন এক মিনিট।
একটু আপনারা সবাই দেখেন তো এই প্রবলেমটা। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি যে একটা আর্ট বোর্ডের পাশে আর একটা আর্ট বোর্ড নেব কিভাবে একই সাইজে? এই যে ওখানে দুইটা আর্ট বোর্ড করে নেবেন, নিউ নেওয়ার ডকুমেন্ট নেওয়ার সময়। না মনে করেন একটা কাজ করছি, একটা ফেজে কাজ করছি, আরেকটা নেবো কিভাবে ওই একই জায়গা থেকে? ব্যাকগ্রাউন্ড মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড করব। বুঝি নাই ভাই। আচ্ছা আমি বলি, এখানে কি একটা আর্ট বোর্ড দুটো, একটা আর্ট বোর্ড নিয়েছি আপু, একটা আর্ট বোর্ড নিয়ে একটা আর্ট বোর্ডে কাজ করছি, কিন্তু বলছি যে এটা হলো ফন্ট পেজ ফন্ট এটা, আর এটা হলো ব্যাকগ্রাউন্ড জন্য নেবো আরেকটা আর্ট বোর্ড। আচ্ছা ব্যাকগ্রাউন্ডের জন্য নেবেন এটা, এটা ফন্ট। আচ্ছা আপনি দেখান, শেয়ার দিয়ে দেখান, দাঁড়ান আগে এই ভাইয়ের প্রবলেমটা সলভ করে নিই একটু, দেখেন তো সবাই, আমি বুঝতেছি না। শেয়ার দেবো? হ্যাঁ আগে একটু দেখেন বাচ্চা ভাইয়ের, একটু স্ক্রিনটা সবাই দেখেন তো একটু, আমি আসলে এরকম প্রবলেমে পড়ি নাই। রাতুল দেখেন তো একটু, জানা আছে কিনা এই যে মানে সিলেকশন টুল নিচ্ছে কিন্তু সিলেক্ট হচ্ছে, কিন্তু এই যে আপনার হচ্ছে যেটা আমি বড় করতে পারি, শিপ ধরে ছোট করতে পারি, সেটা হচ্ছে না। এখানে তিনটা আছে, ডিরেক্ট সিলেকশন, গ্রুপ সিলেকশন, সিলেকশন টুল, আমার তিনটা একসাথে আছে। তো ডিরেক্ট সিলেকশন নিলে তো অ্যাঙ্কার পয়েন্ট চলে আসতেছে, আর হচ্ছে সিলেকশন টুল নিলে ওইটা আসতেছে না। ইলাস্ট্রেটরটা কেটে দে, দেখুন তার একবার ইলাস্ট্রেটরটা পুরোটা কেটে দেন, কেটে দিয়ে আর একবার ঢুকে দেখেন। এটা দেখেন বড় ছোট করা যাচ্ছে, দেখছেন? ইলাস্ট্রেটরটা কেটে দেন, পুরোটা কেটে দিয়ে আর একবার ঢুকে দেখেন। আসলে বার ঢুকছি আমি, অনেক দুই তিনবার ট্রাই করছি এটা, তারপরে আমি মানে আপকে দিয়েছি। আচ্ছা ভাই আপনি এটা রিসেট করে দেন। হ্যাঁ আপনার এটা কিভাবে করব একটু বলবেন আমাকে? হ্যাঁ ওই তো এখানে ক্লিক করেন, ওই যে ক্রস বারে যান, ক্রস বারে ক্লিক করলে তো হচ্ছে, কেটে দেন এটা, কেটে দেন। না ইলাস্ট্রেটর কাটলেন কেন? ইলাস্ট্রেটরে ঢুকে না ভাই। বাচ্চা ভাই দেখেন ওই যে উপরে আছে এসেনশিয়াল ক্লাসিক, হ্যাঁ ওইখান থেকে রিসেট করে নেন। রিসেট তো দেবো এটা, হ্যাঁ রিসেট, এসেনশিয়াল ক্লাসিকটা রিসেট করে এবার করে দেখেন কি হয়। আচ্ছা দাদা
হচ্ছে না জি না দেখেন সিলেক্ট হচ্ছে না পুরোটাই আসছে আমি কারণ এটা আমি সরাবো মানে কারণ আমি এক পাশ বড় করব বাট বড় করব আচ্ছা এক পাশ বড় করবেন শুধু হ্যাঁ আমি মনে করেন একটা সাইড মনে করেন এই নিচে সাইডটাই বলি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কন্ট্রোল চেপে ওই কোণায় সিলেক্ট একটা ক্লিক দেন কন্ট্রোল চেপে ধরে শুধু একটা কোণায় ক্লিক দেন এবার টেনে নিয়ে আসেন চাপা অবস্থায় কন্ট্রোল চাপা অবস্থায় হ্যাঁ আমি চেপে ধরেছি কন্ট্রোল একটা ক্লিক দিয়ে নেন যেই কোণাটা টানবেন কন্ট্রোল চেপে ধরে ওই কোণাটায় একটা ক্লিক দেন টেনে নিয়ে আসেন অ্যাঙ্কর পয়েন্টে হ্যাঁ ওই অ্যাঙ্কর পয়েন্টে ওই যে এইভাবে হ্যাঁ হ্যাঁ ওই তো চলে আসছে এই রাতুল আপনি বুঝেন নাই বিষয়টা এটা আমি বলতেছি উনি বলতেছে যে আপনার পুরোটা সিলেক্ট করে ছোট বড় করবে আমরা একটা সিলেক্ট হ্যাঁ হ্যাঁ রাইট আসলে উনি একটা কথা বলেছে যে আমি চাচ্ছি যে আমি এইটা সিলেক্ট করার পরে আমি ছোট বড় করব বাট আমার এটা হচ্ছে না এই মুহূর্তে বুঝতে পারছি সিলেক্টটা হচ্ছে না আমি তো দেখলাম আপনার আপনার টুলটা কম্বাইন হয়ে গেছে এখানে দেখি আবার ক্লিক করেন তো দেখি এখানে এ সিলেক্ট করলে একটা বড় ছোট করা যায় না এটা তো মিক্সড আপ হয়ে গেছে হ্যাঁ একটা ইজি আছে তো যখন যখন পেজ ছোট বড় করা যায় নতুন করে ইনস্টল দিলে কি হওয়ার সম্ভাবনা আছে হয়তো পারে পয়েন্টটা তো আমি বুঝতেছি না গেছে হয়তো বা ডাইরেক্ট সিলেকশন টুলটা এখানে আসে না এটা কোনো প্রবলেম হতে পারে হ্যাঁ এখন তো কাজই করতে পারবেন না 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 হচ্ছে না তো আমি তো ট্রাই করলাম তাই বলতেছি আপনি আবার নতুন করে সফটওয়্যারটা দেন আচ্ছা ঠিক আছে এক্সেল আচ্ছা বাচ্চা ভাই শিফট চেপে দেখেন তো শিফট চেপে আপনার ওই আই মানে কোণার পাশাপাশে নিয়ে যে কার্সারটা নিয়ে যে দেখেন তো শিফট চেপে আমি নিজেই দেখলাম হলো না আমি নিজেই করলাম শিফট ধরে কোনো চেঞ্জ নাই সিলেক্টই হচ্ছে না আচ্ছা আচ্ছা দেখছো মানে একটা রেকট্যাঙ্গেল কিংবা ইলিপস নিলে যে বড় ছোট করা যায় সাইড দিয়ে টেনে নিয়ে সেটাই হচ্ছে না আচ্ছা রাশিদুল ভাই দিছে ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হবে দেন তো ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে দেখুন ডাইরেক্ট সিলেকশন নিলে ওটা তো আসবে না ওটা তো আসছে হ্যাঁ হ্যাঁ ওটা যে হবে না উনি যে জিনিসটা করতে যাচ্ছে ওটা হচ্ছে না 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 হ্যাঁ নরমাল আমরা যেটা করি সেটা হ্যাঁ ভাই আপনি আবার নতুন করে সফটওয়্যারটা ইনস্টল করেন যদি প্রবলেম না